দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সাথে জড়িত ব্যবসায়ী সিন্ডিকেটের কাছে সরকার জিম্মি নয় বলে দাবি করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দলীয় সভাপতির ধানমন্ডি কার্যালয়ে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ নেতাদের সাথে বৈঠক শেষে তিনি এ দাবি করেন। বর্ষা ও বন্যার কারণে সারাদেশে খাদ্য উৎপাদন বাধার মুখে পড়ায় দ্রব্যমূল্যের এই ঊর্ধ্বগতি বলেও মনে করেন ওবায়দুল কাদের। ভারতসহ অন্যান্য দেশের সাথে আমদানি রপ্তানি স্বাভাবিক হলে দ্রব্যমূল্য নিয়ে আর কোনো অভিযোগ থাকবে না বলেও দাবি করেন সেতুমন্ত্রী। সিন্ডিকেটের কাছে হেরে যাওয়া এটা কথা ঠিক না। আপনি প্রতিবেশী সব দেশের দিকে তাকান, এই করোনা পরিস্থিতিতে বাজার মূল্য কোথাও আমদানি রপ্তানিতে আগের পর্যায়ে কেউ নেই, অন্যান্য জিনিসপত্রের দাম এগুলো উঠানামা করবে। এখন বর্ষা আপনাদের মনে রাখতে হবে, এ সময়ে একটু দ্রব্যমূল্য বাড়ে, আবার এগুলো ঠিক হয়ে আসবে।